Assalamualaikum viewers, welcome to my channel. You are watching Tech Bakhtiar. গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে কম্পিউটারে সকল পেজকে প্রিন্ট করতে হয়, কিভাবে সাদা কালো প্রিন্ট করতে হয়, কিভাবে কালার প্রিন্ট করতে হয়, কিভাবে নির্দিষ্ট কোনো পেজ প্রিন্ট করতে হয়, কিভাবে এপি টু পেজ প্রিন্ট করতে হয়। তো আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে উপর আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসুন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ফটো প্রিন্ট করতে হয়। ফটো পেপার প্রিন্টের ফুল ডিটেলস নিয়ে আজকে আমি আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমার একটি ছবি আমি ফটোশপে টেনে নিয়ে গেলাম, একে পাসপোর্ট সাইজ করে নেই। ওয়েলকাম। গত ক্লাসে আমরা যেভাবে সাদা কালো পেজ বা কালার পেজ প্রিন্ট করেছি, সেম অপশন থেকে যদি আপনি ফটো প্রিন্ট দেন তাহলে কিন্তু আপনার ফটো ভালো আসবে না, অর্থাৎ ছবি নষ্ট হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। কন্ট্রোল পিতে ক্লিক করলাম, সেখান থেকে প্রিন্ট অপশনে চলে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি ডায়লগ বক্স চলে আসছে। প্রপার্টিজে ক্লিক করলাম, ডকুমেন্ট সাইজ A4 সিলেক্ট করলাম। আমার কাছে যেই ফুজি ফ্লেমটি আছে সেটি A4 সাইজের, তো আমি পেপারটা আগে দিয়ে নিচ্ছি। এবার আমরা ডকুমেন্ট সাইজ A4, অরিয়েন্টেশন পোর্ট্রেট, পেপার টাইপ থেকে প্রেজেন্টেশন পেপার ম্যাট সিলেক্ট করে দিলাম, কোয়ালিটি থেকে হাইতে সিলেক্ট করলাম। আমরা আবারও অপশনটা দেখিয়ে দিচ্ছি, ডকুমেন্ট সাইজ A4, অরিয়েন্টেশন পোর্ট্রেট, পেপার টাইপ থেকে প্রেজেন্টেশন পেপার ম্যাট, কোয়ালিটি থেকে হাইতে ক্লিক করে দিলাম। আর অবশ্যই কালার থাকতে হবে, যেহেতু আমার ফটো কালারে সেই জন্য কালারে ক্লিক করা থাকতে হবে। এখান থেকে ওকে প্রেস করলাম, আবার ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিন্ট লোডিং নিচ্ছে এবং পেপারটাকে টেনে নিয়ে গেছে। তো নর্মালি যেই প্রিন্টগুলো আমরা দেই, অর্থাৎ সাদা কালো বা কালার পেজগুলো খুব কুইকলি প্রিন্ট হলেও ফটো পেপার একটু সময় নেয় প্রিন্ট হতে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রিন্ট হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করুন। তো আমাদের ফটো প্রিন্ট হয়ে গেছে, আমরা কাছ থেকে দেখতেই পাচ্ছি ফটো প্রিন্ট কত সুন্দর হয়েছে। কিন্তু সেম প্রিন্টটা যদি আমি নর্মাল প্রিন্ট, অর্থাৎ সাদা কালো বা কালার পেজ যেভাবে প্রিন্ট করি ওই অপশন দিয়ে প্রিন্ট দিতাম, তাহলে কিন্তু এতটা সুন্দর হতো না।